হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে নতুন একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য। কারণ আজকের যে কথাটা সেটা অনেকের জন্যই ইম্পর্টেন্ট, যারা নতুন যাবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা সৌদি আরবে আছেন পুরান মানুষ বা ছুটিতে এসেছেন আবার সৌদি আরবে যাবেন তাদের জন্য এই কথাটা, আজকের ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যে সৌদি আরবে বর্তমান কিন্তু আজকের যে খবর সেই খবরটা আমি আপনাদেরকে বলতেছি যে আজকে থেকে কিন্তু সৌদি আরবে ইকামা বানানো বন্ধ করে রেখেছে সৌদি আরবের সরকার। তো কেন বন্ধ করেছে সফটওয়্যার, ইকামা বানানোর সফটওয়্যার কেন বন্ধ করেছে শুধু একমাত্র সৌদি আরবের সরকার ছাড়া তো আর কেউ বলতে পারবে না। হয়তো এমনও হতে পারে কোনো নতুন কানুন, নতুন কোনো আইন ওনারা সিদ্ধান্ত নিয়েছে, হয়তো নতুন কোনো আইন আবার তৈরি করবে, সেজন্য ইকামার সফটওয়্যার বন্ধ রয়ে গেছে। নতুন মানুষ বলেন, পুরান মানুষ বলেন, বর্তমান কিন্তু ইকামা হবে না। কতদিন হবে না সেটা অবশ্যই জানি না, হতে পারে এক সপ্তাহ, হতে পারে দুই সপ্তাহ, হতে পারে এক মাস। তো বন্ধুরা, আমি যে কথাটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য, নতুন মানুষ হোক আর পুরান মানুষ হোক, এই কথাটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। তো আমি মেইন কথাতে আসার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা দেখতেছেন সো প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। তো বন্ধুরা, যারা সৌদি আরবে আছেন বা যারা সৌদি আরবে যাবেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলি বা আমি যে কথাগুলি বলবো এটা একটা থেকে আরেকটার মধ্যে যাবে না, অবশ্যই 100% থেকে 100% সত্যি কথাই আমি বলবো। আমার এমন কোনো ভিডিও নেই যে আমি একটা কথা মিথ্যা কথা বলেছি, যত ভিডিও আছে সম্পূর্ণ কিন্তু আপনাদের মাঝে যত কথা আছে সম্পূর্ণ আমি ক্লিয়ার করে এবং সব সত্যি কথা বলে আপনাদের মাঝে আমি তুলে ধরি। তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে সৌদি আরবে কিন্তু বর্তমান ইকামা বানানো বন্ধ রেখেছে সৌদি আরবের সরকার। অতএব কেন বন্ধ রেখেছে সেটা তো অবশ্যই আমরা জানি না, বা আমরা আইন কানুনের সেই জিনিসটা আমরা খবর রাখতে পারবো না শুধু একমাত্র আইনের লোক ছাড়া। তো অতএব হয়তো বা বর্তমান সৌদি আরবে কিন্তু প্রচুর চেক চলতেছে, প্রচুর সমস্যা চলতেছে, কারণ যারা ফিরে বিশাল লোক আছে তারা কিন্তু বাইরে কাজ করতে পারতেছে না, বা যারা কোম্পানি লোক আছে তারা কিন্তু পার্ট টাইম জব করতে পারতেছে না। হ্যাঁ, করতেছে অবশ্যই, তবে অনেক কেয়ারফুলে, অনেক ভয়ে, অনেক ডর রেখে মনের ভিতরে তারপরে কিন্তু ওরা পার্ট টাইম জব করছে, বা ফিরে বিশাল লোক যারা আছে তারা বাইরে কাজ করতেছে। তো যে ইকামা বানানো বর্তমান বন্ধ রেখেছে সৌদি আরবের সরকার, অবশ্যই কোনো নতুন কানুন আসতেছে। তো যারা নতুন যাবেন আপনারা টেনশন নেবেন না যে আমরা যে যাব আমরা তো ইকামা পাবো না, না অবশ্যই পাবেন। হয়তো সরকার বেশ অতিরিক্ত এক সপ্তাহ, দুই সপ্তাহ বা এক মাস, এর মধ্যে আপনার কানুন পাশ হয়ে যাবে। কানুন পাশ হলে আবার ইকামা রেনু হবে বা আবার ইকামা নতুন করে বানাতে পারবেন, কোনো টেনশন নেই। কিন্তু এটা সৌদি আরবের সরকার কিন্তু দিন দিন আপনার কানুন বদল করতে যাচ্ছে, বা দিন দিন কানুন কিন্তু অনেক কঠিন করে যাচ্ছে। তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি, বা অবশ্যই আপনারা আমার কথাগুলি শুনবেন মন দিয়ে, কারণ যদি আপনারা কথাগুলি না শুনেন তাহলে কিন্তু আপনারা হয়তো টেনশনে পড়তে পারেন। যারা নতুন মানুষ যাবেন যে আমরা আসছি আমাদের ইকামা কেন বানাই দিচ্ছে না, বা আপনারা আরবি কথা বুঝবেন না, বা আপনারা কারো কাছ থেকে যদি শুনেন যে ইকামা বানাচ্ছে বা ইকামা হচ্ছে না, তখন কিন্তু আপনারা টেনশন থাকবেন যে কোন দেশে আসলাম, এত টাকা খরচ করে আমরা সৌদি আরবে আসলাম, আমরা যদি ইকামা না পাই তাহলে আমরা ঘোরাফেরা করবো কীভাবে, কাজকর্ম করবো কীভাবে, সেটা নিয়ে আপনারা টেনশন করতে হবে না। কারণ এক সপ্তাহ লাগতে পারে, দুই সপ্তাহ লাগতে পারে, বা এক মাসও লাগতে পারে সফটওয়্যার আবার ওপেন করবো, হয়তো এরা কোনো নতুন কানুন তৈরি করতে যাচ্ছে। তো সেটা নিয়ে আপনারা টেনশন করবেন না, যদি ইকামা না হয় ইকামা না বানিয়ে দিলে কীভাবে চলবো, ভাই ইকামা হবে। বললাম না যে নতুন কোনো কানুন হয়তো ওনারা চিন্তা ভাবনা করছে, সেই জন্য বর্তমান ইকামা বানানো বন্ধ রেখেছে হয়তো এক সপ্তাহের জন্য বা দুই সপ্তাহের জন্য, অতিরিক্ত গেলে এক মাস, এর উপরে যাবে না। তো যারা নতুন মানুষ যাচ্ছেন অবশ্যই টেনশন করতে পারেন, কিন্তু আপনারা টেনশন করবেন না, আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি যে আপনাদের কোনো টেনশনের প্রশ্নই ওঠে না। তো আপনারা গিয়ে হয়তো মনে করেন যে সপ্তাহ দুই সপ্তাহ অপেক্ষা করবেন, বা যারা আছে তাদের কাছ থেকেও আপনারা জানতে পারেন, কোনো সমস্যা নেই, ইকামা অবশ্যই হবে। কিন্তু এখন না, বর্তমান সৌদি আরবের সরকার যেহেতু বন্ধ রেখেছে এরাই আবার খুলে দেবে যখন এরার আইন পাশ হবে।
ওকে, তো ভাই আমি যে ভিডিওটা করেছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো যারা ফ্রি ভিসার লোক আছে তারা কিন্তু অনেক সমস্যা চলতেছে বা ওদের কাজ যে বাহিরে করতেছে যদি চেকে পড়ে তাদের কিন্তু সমস্যা হচ্ছে, কিন্তু কোম্পানি লোকের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আর যারা ফ্রি ভিসার লোক আছে তাদের যদি কোনো আত্মীয় স্বজন আপনজন লোক থাকে তাহলে কিন্তু টেনশন নেই। যারা নতুন যাবে কোনো বন্ধু বান্ধব নাই বা পরিচিত কোনো লোক নাই তাদের জন্য সমস্যা, যদি আপনজন লোক থাকে তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নেই, কারণ পুরান লোক যেহেতু আছে এরা কিন্তু কানুনের বিষয় সবকিছুই জানে। তো অবশ্যই আমি যে কথাটা বলেছি যে ইকামার কথা নিয়ে, ইকামাটা কিন্তু বর্তমান হবে না। তো যদি না হয়, যারা নতুন যাচ্ছেন বা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তো এই সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে আপনারা সৌদি আরবে যাবেন বা ইকামা পাবেন না বা ইকামা বানাতে পারতেছেন না, তো আপনারা কিন্তু টেনশন নেবেন না। তো অবশ্যই আপনাদের ইকামা হবে। তো সৌদি আরবের কানুন যে সময় আপনার চেঞ্জ হয়ে যাবে তখন আবার ইকামার জন্য যখন অ্যালাউ দেবে যে হ্যাঁ ইকামার সফটওয়্যার ওয়ার্ক হয়েছে, ঠিক আছে, তারপরে তো আপনারা ইকামা পাবেন, কিন্তু 100% ইকামা হবে। ওকে বন্ধুরা, তো আমি ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে তো অবশ্যই লাইকও করবেন এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টও করবেন। ওকে বন্ধুরা, তো ভালো থাকবেন।